الكذب على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم সরকারের যে উদ্যোগ
এটা আসলে শহরের লেভেলে ওনারা চাইতেছে গ্রামের মধ্যে শিক্ষা দাও যদিও পরিবেশ পরিস্থিতির কারণে আপনারা আমরা সেই সমন্বয় আসতে পারি না বিধায় হয় না তারপরে কিছু ছোট্ট কাজ যদি আপনারা করেন আমরা করি হয়ে যায় যে তোমার কয় পিরিয়ড হয়েছে কি কি সাবজেক্ট হয়েছে বাড়ির কাজ কি কি দিয়েছে এগুলি কি আপনারা মায়েরা জিজ্ঞাসা করতে পারলেন না আমার তো মনে হচ্ছে আজকে অভিভাবক সমাবেশ না বলে এরকম মা সমাবেশ বলতে পারত কি বলেন আপনারা হ্যাঁ মায়েদের যে এত উদ্যোগ আমি বাবা আমার চেয়ে আমার মানে আমার মোবাইলের সবচেয়ে বেশি এই শ্রম বাচ্চাদের পিছনে অনুরূপভাবে আসছে সেটাই আপনারা প্রমাণ করছেন আমরা বাবাদের চেয়ে মাদের শ্রম বেশি আপনার বাচ্চাকে আপনি মানুষ করার জন্য বেশি চিন্তা করেন আমি তত চিন্তা করি না তো সেটাই আজকে প্রমাণ আপনারা আমার এই তিনটা কথা জিজ্ঞাসা করবেন কটা থেকে কটা ক্লাস হচ্ছে কোন কোন সারে ক্লাস হচ্ছে কি পড়া দিছে এই কথাগুলি জিজ্ঞাসা করলেই যথেষ্ট কিছুক্ষণ পরে সময় দিয়ে যেখানে বাড়ি কাজটা করছো কটার সময় আগামী কালকে ক্লাস এই বিষয়গুলি জিজ্ঞাসা করবেন বাবা রাতে 12টার সময় 11টার সময় 10টার সময় আসবে বাচ্চা ঘুমায় সকাল 7টায় উঠে বাবা তারা কর্মে চলে যাবে চাকরিতে চলে যাবে বাচ্চা ঘুমায় 2 মাস পরে হাসির কথা আবার মনে করেন না 2 মাস পরে 3 মাস পরে বাচ্চা আর পাঁচটা বাবাকে চিনবে না আমরা আমাদের পক্ষ থেকে বছরের শুরু থেকে আমরা ক্লাস শুরু করি 3 মাস পর দিয়ে আমরা একটা পরীক্ষার প্রস্তুতি নিই যেটা আমাদের ইন্টারনাল পরীক্ষা 6 মাস পর গভর্নমেন্ট ঘোষিত আমরা অর্ধবার্ষিকী পরীক্ষা নিই আবার 7 থেকে 8 মাসের মাথায় গিয়ে আমরা ইন্টারনাল 8টা পরীক্ষা নিই তারপর নভেম্বরের পর নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বরের ভিতরে আমাদের সব ক্লাসের বার্ষিক পরীক্ষা টেস্ট পরীক্ষা শেষ হয়ে যায় এই কাজগুলি আমরা করে থাকি এর কাজের ভিতরে যে ফলাফল হয় এই তত্ত্বগুলো উপস্থাপন করেছেন আপনাদের সচেতন করার জন্য দায়িত্ব বোধ আপনাদের মধ্যে সৃষ্টি করার জন্য উনি এই তত্ত্বগুলো আপনার সামনে আমাদের কথা বা আমাদের অভিযোগ দ্বারা আমরা আমাদের কথা উনি বলছে আশা করি ওনার কথাগুলো আমরা মানার জন্য আমি যদি সচেতন হই আমার যদি আমি চেষ্টা করি উনি এই কথা বলছে স্কুলে গেছে কোন বিষয় আজকে ক্লাস হইল কোন বিষয় হইল কি করলা একটু সচেতন হইলে আমরা ছেলে মেয়েদেরকে মানুষ সুযোগ পাবো একই কথা হয়েছে কি আসলে বর্তমান সরকার লেখাপড়ার প্রতি দেশকে ডিজিটাল করার জন্য দেশকে উন্নত করার জন্য যে প্রকল্প নিয়েছে এর একটা অংশ হলো শিক্ষা এবং কৃষি বিদ্যুৎ প্রত্যেকটা ঘরে যেন বিদ্যুৎ থাকে পরবর্তী যে আপনারা অভিভাবকরা সংঘর্ষ করেন যারা পুরুষ আছে মা বোনেরা আছে তারপরে ছেলে মেয়েদের লেখাপড়ার সচেতনতা বাড়ে আমরা অভিভাবকদের সচেতন আসলে চন্দ্রপাল আজকে আমাদের কাছে নাই আসলে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি ক্লাস 6 আমাদের এখানে আনেন এর আগে ওরা ফাইনাল করছে তো এই যে আবুল খান ভাই যে সার্টিফিকেটের কথা একটা কথা বলছেন ওই কথাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার ছেলে যখন ক্লাস 1 ভর্তি হয়েছে আপনি ওদিকে ভর্তি দিয়েছেন ওদিকে আপনার যথেষ্ট ত্রুটি ছিল আপনার ছেলেটার পূর্ণ নাম কি আসল নাম কি একটা স্টুডেন্ট নাম রাখছেন কিনা ভালো নাম রাখছেন কিনা এবং নামটা বৈধ হয়েছে কিনা নাম অনুসারে নিবন্ধন হয়েছে কিনা ওইকে আপনি যেটা অবশ্যই করছেন ওখান থেকে নামটা ভুল হয়ে আমার প্রতিষ্ঠানে আসছে
আমার প্রতিষ্ঠান থেকে ভুল হয়ে উত্তর উত্তর সামনের দিকে যাইতেছে। তো আপনাদের এই নামের সমস্যাটা ক্লাস ফাইভের থেকে শুরু। আপনাদের ছেলেমেয়েরা আপনাদের কাছে বেশি সময় থাকে, আমাদের কাছে থাকে সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। এই সময়টা আমরা নিয়ন্ত্রণ করি, আমাদের যতটুকু কাজ আছে এই সময়ের ভিতরে আমরা করি। আর 4টার পরে যে সে আপনার ছেলেটা বাড়িতে গেছে কিনা, আপনার মেয়েটা যাইতে আমাদের বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্সটা কতটুকু দূরত্ব আপনার অবশ্যই জানা আছে, ওই সময় সে বাসা করছে কিনা আপনার মেয়েটা আপনার ছেলেটা, এই দিকে আপনার লক্ষ্য করবেন। আর কোনো অবস্থাতেই বিশেষ করে ক্লাস টেনে এবং এইটেন তো আমাদের দুইটা জাতীয় পরীক্ষা হবে, ক্লাস টেনে জাতীয় পরীক্ষা হবে না নি এসএসসি আর এইটেন জাতীয় পরীক্ষা সিএসসি, এই দুই গার্ডিয়ানরা আপনারা এই সময় যথেষ্ট যত্নবান হবেন। আপনাদের যত্নবানের কারণে আপনাদের ছেলেমেয়েরা পিছু পড়ে যাবে। অবস্থাতেই আপনাদের মেয়েদের যে বয়স ধরেন 14-15 বছর বয়স আসছে পর্যন্ত, এই মেয়েরা কোনো অবস্থা যেন মোবাইলের কাছে যাইতে না পারে। অন্তত সেইভাবে আপনারা ফলো করেন ছেলে সন্তানদেরকে, সেরকম স্বার্থ ফলাফল আপনারা পাবেন। সরাসরি হোক টেলিফোনে হোক আমাদেরকে আমরা উদ্যোগ, কিন্তু আমিও জানি না আমার ছেলেটা এখানে কি সমস্যা আছে, লেখাপড়া কোথায় সমস্যা আছে, বাংলায় সমস্যা কিনা বা অঙ্কের কোনো সমস্যা কিনা। আসলে আমি বিস্তারিত আমি আমার ছেলে সন্তান সম্বন্ধে রাখবো। শিক্ষক যদি সেই সামঞ্জস্য বা সেই আমার সাথে সেই দেয়াজও থাকে আমাদের অভিভাবকদের সাথে, আমরা ছেলে সিক্সে ভর্তি হয়েছে গত ইয়ারে, এবার ছেলে আমি আর কখনো এখানে আসার সুযোগ আমার হয় নাই। এবার আসার পরে আমার কিছু কিছু বিষয়ে আমি দেখলাম যে এখানে পূর্ণতা নাই। যেমন আমাদের অভিভাবক সদস্য আছে, গত ইয়ারে আপনার গত টাকাতে অভিভাবক সদস্য চারজন বানাইছিলেন, মানে ওনাদের কি অযোগ্যতা ছিল এটা আমাদের জানার দরকার খুব বেশি। আমরা যে এত কষ্ট করি ওনাদেরকে অভিভাবক হিসাবে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া উন্নয়ন কল্পে তো আমরা এখানে পাঠাইছিলাম ওনাদেরকে, আজকে সরকার কর্তৃক ঘোষিত হওয়ার পরে আপনারা আমাদেরকে ডাকছেন, আমার মনে আর কোনোদিন এরকম অভিভাবক আসে নাই। তো আপনারা ওনাদের দায়িত্ব ছিল যে অভিভাবক যারা ওদেরকে নিয়ে বারবার বারবার ইয়ে দেওয়া, অভিভাবক কর্তৃক বা কমিটি কর্তৃক চাকরি পাইছেন আপনাদের কর্তব্য যেটা সেটা করছেন কিনা সেটা আমাদের বিষয়। আপনাদের কি ভুল আছে এটা আমরা দেখাই দিব, আমাদের কি ভুল আছে, আমরা দায়িত্ব আপনাদেরকে দিয়েছি ছাত্রছাত্রী এখানে ভর্তি করে, আমরা অন্য কানে ভর্তি করে দেবাই ঠিক নিকে, আমরা অন্য স্কুলে তো ভর্তি করে দেবাই, আমরাও এই স্কুলের কি ইয়ে চাই, মঙ্গল চাই, সুনাম চাই, এই জন্য আমরা এখানে ভর্তি করে, কিন্তু আপনাদের কি ভুল আছে এটা বলে দেওয়ার আমাদের কোনো সুযোগ। তারা দেখে যে বিষয় বা বিষয় পরে যদি জিজ্ঞাসা করি আসছো কেন তো কলেজে আসবার, তবে আমরা ছোট করে থাকি কিছু বলি না, আমাদের কে জামা পোশাক করি বাড়িতে আয়োজনে বাধা দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পক্ষে শুরু করতে হবে। আমি কিছু তো বলবো না, আপনারা অনেক অধৈর্য হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি। আমি আজকে সমাবেশ নিয়ে যতটুকু কথা বলবো চিন্তা করছি
আমাদের সম্মানিত বক্তা বিন্দু এবং আমাদের শিক্ষক বিন্দু সবগুলি কথাই বলে গেছে। আমার আর কিছু বলার দরকার নাই, আমি শুধু একটু কথা বলবো। করোনা কেন এমন এক জিনিস, কোরআন শরীফের প্রথম শব্দটা শুরু হয়েছে পড়া দিয়া, ইকরা ইকরা বিসমিরাব্বিকাল্লাযী, ইকরা পড়ো, ইকরা পড়ো। তাহলে কোরআন শরীফের প্রথম শব্দ হয়ে শুরু হয়েছে পড়ো দিয়া। এই পড়া লেখা সম্পর্কে অসংখ্য হাদিস আছে, অসংখ্য হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলছে প্রয়োজন সিন দেশে চলে যাও, ওই দেশে তো জ্ঞান নির্দেশ, তুমি জ্ঞান অর্জন করছো হইলে ওই দেশে যাও। এর অসংখ্য হাদিস আছে, আবার প্রত্যেক নরনারীর উপর বিদ্যা অর্জন করা পড়া, এর মৌসুম কাজে আছে। আমি যদি যাচ্ছি না, আমাদের মনীষীদের মধ্যে যারা খুব খ্যাত খ্যাতি পালন করেছেন, এরকম একজন হইল নেপোলিয়ান। তিনি বলছে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। মা সুতরাং আপনারা মায়েরাই পারেন আপনাদের বাচ্চাকে ডাক্তার বানাইতে, ইঞ্জিনিয়ার বানাইতে, উকিল বানাইতে, জজ বানাইতে, ম্যাজিস্ট্রেট বানাইতে। অর্থাৎ আলোচনা হয়েছে বিদায়, আমি সেগুলো দেখতে পারবো না। আপনাদের মায়েদের ভূমিকাটাই হলো যথেষ্ট বাচ্চাদেরকে পড়ালেখা করা।